সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির অক্টোবর মাসের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তাহলে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহ প্রভাব অক্টোবর মাসে, সেটা হলো যে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি বুধ একেবারে মাসের দ্বিতীয় দিনেই 2 অক্টোবরেই মার্গী গতিতে যাচ্ছে। এই বুধ লগ্নপতি লগ্নে রাশির অধিপতি রাশিতে তুঙ্গস্থ সক্ষেত্রস্থ মার্গী, এ এতটাই একটা শুভ বলবান ইতিবাচক অবস্থান। এই বুধ কিন্তু আপনাদের একদম প্রায় পুরো মাসটাই আপ টু 26 অক্টোবর কিন্তু আপনাদের সহায়তা করবে। এটা একটা বিশেষ আপনাদের ফেভারেবল জায়গা। 16 অক্টোবর আপনাদের ভাগ্যস্থানের মঙ্গল দশমে প্রবেশ করছে, তৃতীয় অষ্টমপতি নবমে মঙ্গলের যে অবস্থান তার চেয়ে কিন্তু মঙ্গলের মিথুন রাশিতে দশমে অবস্থানটা অনেক বেশি শুভ বা অনেক কম অশুভ বলা যেতে পারে। 17 অক্টোবর দ্বাদশপতি রবি নিচস্থ হয়ে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে সঞ্চার করবে, ব্যাক টু ব্যাক 18 অক্টোবর দ্বিতীয় নবমপতি শুক্র সক্ষেত্রস্থ হবে তুলা রাশিতে সঞ্চার করবে, কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসে কেতুযুক্ত হচ্ছে, এবং 26 অক্টোবর বুধ আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ দশমপতি দীর্ঘদিন কন্যা রাশিতে অবস্থান করার পর তুলা রাশিতে সঞ্চার করবে এবং কেতুযুক্ত হবে। এই যে 17 অক্টোবর থেকে রবি, তারপর শুক্র, তারপর বুধ তুলা রাশিতে সঞ্চার করবে, রাহুকেতুর অ্যাক্সিসে কেতুযুক্ত হবে এবং তার উপর শনির দশম দৃষ্টি থাকবে, এই অবস্থানটা কিন্তু অবশ্যই আপনাদের কিছু বেগ দেবে। এইটা একটা আপনাদের জন্য সমস্যার জায়গা। তবে 23 অক্টোবর পঞ্চমপতি ষষ্ঠপতি শনি পঞ্চমে সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করে যে মার্গী গতিতে যাবে, এটা আপনাদের জন্য বিশেষ শুভ। প্রারব্ধের গ্রহ ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে একাদশকে দৃষ্টি দেবে, দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে, সেভেন্থ হাউসকে দৃষ্টি দেবে। সন্তানের জন্য বিশেষ শুভ, আপনাদের একটা মানসিক স্থিতির জন্য বিশেষ শুভ। এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই শুভফল পাবেন। মাসের শেষ প্রান্তে গিয়ে 30 অক্টোবর এই দশমের মঙ্গল বক্রগতিতে যাবে, এবং এই যে মঙ্গল বক্রগতিতে যাবে 30 অক্টোবর, এর পর থেকে কিন্তু ওই 13 নভেম্বর রিট্রেস করবে বৃষতে, বৃষতে বক্রগতিতে থাকবে আপ টু জানুয়ারি, তারপর মার্চে আবার মিথুনে ফিরবে। এই পিরিয়ডটা মোটামুটি 30 অক্টোবর থেকে কিন্তু মঙ্গল আপনাদের কিছু সমস্যা দেবে। বাট ওভারঅল অক্টোবর মাসের ফার্স্ট হাফটা বুধের মার্গী গতিতে ফেরাটা আপনাদের জন্য বিশেষ শুভ। আপনাদের চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি সপ্তমে বক্রগতিতে আছে, সে নভেম্বরের আগে তার গতি হবে না, মার্গী গতি হবে না। তো বুধ আপনাদের সহায়তা করবে, এবং মাসের শেষ প্রান্তে গিয়ে শনি ডাইরেক্ট হওয়াটা আপনাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ সিগন্যাল। মাসের প্রথম দিন 1 অক্টোবর ষষ্ঠী তিথি অত্যন্ত বলবান গুরুত্বপূর্ণ তিথি, কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির মানসিক যে কাঠামো সেখানে কিন্তু অত্যন্ত একটা উগ্রতা, উত্তেজনা, একটা বিদ্বেষের ভাব থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান হতে হবে। জন্মছক সাপোর্ট করলে কিন্তু বিশেষভাবে আকস্মিক একটা বড় রকমের অর্থপ্রাপ্তির কিন্তু যোগ আছে যদি জন্মছক সাপোর্ট করে।
সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর দুর্গোৎসব চলবে, সপ্তমী অষ্টমী তিথি। এই সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর আপনাদের মানসিক উগ্রতা উত্তেজনাটা বহাল থাকছে, গৃহ পরিবর্তনের যোগ, গৃহ সংস্কার, গৃহ সংক্রান্ত কিছু শুভ কাজের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, কর্মে কিছু আর্থিক উন্নতির যোগ এবং দুর্ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর, অষ্টমী নবমী দশমী তিনটে তিথি দুটো দিন মিলে আমরা পাচ্ছি, অত্যন্ত শুভ দিন। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা, কিন্তু আয় উন্নতির জায়গায়, ফিনান্সিয়াল ইনকামের জায়গায় কিন্তু কিছু প্রোগ্রেস, কিছু অগ্রগতি হওয়ার সম্ভাবনা। আর পেট সংক্রান্ত কিছু সমস্যা, কিছু ইনডিজেশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকছে। ছয় আর সাত, সিক্সথ আর সেভেন্থ অক্টোবর বিশেষভাবে আয় উন্নতির জায়গাটা আটকে যাওয়া, কিছু ফিনান্স আটকে যাওয়া, শরীর মনের মধ্যে একটা লো এনার্জি এবং প্রচুর শ্রম করে যে কোনো সামান্য কাজ উদ্ধার হবে, যে কোনো সামান্য কাজের জন্যই প্রচুর শ্রম করতে হবে এবং মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে। আট নয় দশ কন্যালগ্ন কন্যারাশির জন্য বিশেষ শুভ, বিবাহ ক্ষেত্রে শুভ, বিবাহ স্থির হওয়া, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, উচ্চবিদ্যা, দূরভ্রমণ, নতুন কর্মপ্রাপ্তি, সব বিষয় কিন্তু বিশেষভাবে আট নয় দশ এই তিনটে দিন অক্টোবর মাসের আপনারা শুভ প্রভাব পাচ্ছেন। এগারো আর বারো গিয়ে আপনাদের সাবধান থাকতে হবে, অবশ্যই অনেক বিপদ বিপর্যয়ের সম্ভাবনা এই দুটো দিন, জল এবং আগুন থেকে সাবধানে থাকবেন। আকস্মিকভাবে কিছু বিপদ বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং মন অত্যন্ত বিভ্রান্ত থাকবে, বিক্ষিপ্ত থাকবে, খুব ফোকাস থাকতে হবে, অন্যমনস্ক হবেন না। তেরো আর চোদ্দ গিয়ে আপনারা বিশেষভাবে কিছু বৈষয়িক লাভ হতে পারে, জন্মছক সাপোর্ট করলে তো কথাই নেই, এবং ছোট ভাই বোনদের কিন্তু, ইয়াঙ্গার সিবলিংসদের বিশেষ কিছু শুভ প্রভাব দেখা যাচ্ছে। পনেরো ষোলো সতেরো কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন, জন্মছক সাপোর্ট করলে সেটা শুভ পরিবর্তনই হবে, কিছু আকস্মিক ফাইন্যান্সিয়াল গেন এবং তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা বিবাদ প্রবণতা, যে বিবাদ প্রবণতার কারণে পরিবারের লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আঠেরো আর উনিশ এই দুটো দিন বিশেষভাবে কার্যসিদ্ধির দিন এবং ইচ্ছাপূরণের দিন, ফিনান্সিয়াল গেইনের দিন, তবে কিছু মনের মধ্যে ডাউট সংশয় থাকবে এবং কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন। কুড়ি একুশ আর বাইশ এই তিনটে দিন কিন্তু দূরভ্রমণের যোগ যেরকম দেখা যাচ্ছে, সঙ্গে প্রচুর ব্যয় এবং আর্থিক ক্ষতির যোগ, একটু সাবধানে আপনাদের থাকতে হবে, কারণ মন মানসিকতা বিভ্রান্ত থাকবে, সেই বিভ্রান্ত অবস্থা থেকেই কিন্তু আর্থিক লস হওয়ার সম্ভাবনা। তেইশ আর চব্বিশ বিশেষভাবে আপনারা শুভ প্রভাব অনুভব করবেন, নানানভাবে আর্থিক উন্নতি, নানানভাবে ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে কিছু শুভ প্রভাব, কর্মক্ষেত্রের অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা পজিশন, একটা প্রমোশন, মাচ অ্যাওয়েটেড কিছু প্রোগ্রেস ডেভেলপমেন্ট এই সময় আপনারা ম্যানিফেস্ট হতে, কার্যকর হতে দেখতে পারেন, সেই প্রভাব কিন্তু তেইশ আর চব্বিশে পাওয়া যাচ্ছে। এবং তেইশ আর চব্বিশে অক্টোবর তো আমাদের
অত্যন্ত শুভ 22 আর 23 আমরা ধনত্রয়োদশীও পাচ্ছি। 25 আর 26 গিয়ে আবার আপনাদের একটু সাবধান হতে হবে, আকস্মিকভাবে বাবা মা এবং দাম্পত্য, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং দাম্পত্য জীবনে সমস্যা এবং সঞ্চিত অর্থ কিছু ভুল সিদ্ধান্তর জন্য নষ্ট হওয়া, ক্ষতি হওয়া। এই জায়গায় 25 আর 26 সাবধানে থাকবেন এবং কিছু আমোদ প্রমোদ, মনোরঞ্জন বিনোদনের অনুষ্ঠানে কিছু অপ্রীতিকর ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে। 27 আর 28 আকস্মিকভাবে কিছু ইনকামে লস, সেখান থেকে মন মানসিকতা একটা হতাশ ভাব, কিন্তু তার সঙ্গে ইনকামে লস হলেও কিছু ভবিষ্যতের জন্য সুখবর, বিশেষ করে ব্যবসা ক্ষেত্র এবং কর্মক্ষেত্র এবং গৃহ সংক্রান্ত কিছু সুখবরও আপনারা পাবেন। হয়তো একটা সেক্টরে কিছু ক্ষয়ক্ষতি হলো, কিছু লস হলো, কিন্তু অন্য একটা সেক্টর থেকে সেটা ব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 29 আর 30 কন্যালগ্ন কন্যারাশি কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণ এবং গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এবং গৃহে কিছু সংস্কার, কিছু সংশোধন করতে পারেন। গৃহক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ একটা প্রভাবে থাকছে 29 আর 30। মাসের শেষ দিন 31 অক্টোবর সন্তানের জন্য বিশেষ শুভ, অনেক দিনের বকেয়া কিছু পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা কিছু শুভ সংবাদ পাবেন, স্বীকৃতি পাবেন এবং একটা খুব বলবান প্রারব্ধের ফল প্রাপ্তির কিন্তু সম্ভাবনা থাকছে মাসের শেষ দিন 31 অক্টোবর। কন্যালগ্ন কন্যারাশির মানুষ, আপনাদের যেটা মেন অ্যাডভান্টেজ এই মাসে অক্টোবরে, সেটা হচ্ছে যে আপনাদের বুধ একেবারে মাসের দ্বিতীয় দিনেই ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট হওয়ার কারণে এক্সল্টেড ওন সাইনের ফুল পাওয়ারটা সে পাবে 26 তারিখ অবধি। এবার 17 অক্টোবর থেকে, মাসের মধ্যভাগ থেকে, যে নিচস্থ রবি, শুক্র, বুধ সব রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে এবং সেখানে শনির দৃষ্টি থাকবে, সুতরাং দাম্পত্য জীবনে কিছু সমস্যা, বাবার শরীর নিয়ে কিছু সমস্যা এবং পুরুষ মানুষের স্ত্রীর কিছু স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সঙ্গে আকস্মিকভাবে কিছু ভাগ্য বিড়ম্বনা। এই জায়গাটাতে আপনারা একটু সাবধানে থাকবেন, তবে আশা করব যে পিতৃপক্ষের সাধনা এবং নবরাত্রির সাধনা করে দেবী শক্তিকে আবাহন করে আপনারা একটা রক্ষা কবচ তৈরি করতে পারবেন। অক্টোবর মাস শারদীয় দুর্গোৎসবের মাস, সবাই আনন্দে মেতে উঠবেন, উৎসবের মেজাজে থাকবেন, জগজ্জননী মা ভগবতী আপনাদের সকলের মঙ্গল করুন, দুর্গা দেবী দুর্গতি নাশিনী আপনাদের সব দৈব দুর্বিপাক থেকে রক্ষা করুন এবং দেবী দুর্গার শক্তি আপনাদের অস্তিত্বের মধ্যে জাগ্রত হয়ে আপনাদের জীবনকে পরিচালিত করুক, এটাই আপনাদের জন্য আমার প্রার্থনা। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা।